বন্ধুরা, আমরা এখন ঝিলিমিলিতে চলে এসেছি। মুকুটমণিপুর থেকে সোজা আমরা ঝিলিমিলি চলে এসেছি। রিমিল গেস্ট হাউসে এখন আমরা আছি। রিমিল গেস্ট হাউসের মধ্যে এখন বসে আছি আমরা। এলাকাটা বেশ বড় এবং খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড, এবং পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এই গেস্ট হাউসটা। তো আপনারা যদি ঝিলিমিলি বা এই অঞ্চল, বেলপাড়ি বা এই অঞ্চলে ঘুরতে আসেন, এই রিমিল গেস্ট হাউসে একদিন আপনারা আসতে থাকতেই পারেন। এখানে গাছবাড়িও আছে, আমরা আগেও আপনাদের দেখাবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আমরা পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো। রুম, ট্যারিফ, কী কী পাওয়া যায় এখানে, খাওয়ার সমস্ত ফেসিলিটি কী আছে অ্যাভেলেবেল, আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট, এটা আপনাদের সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেল সাপোর্ট করুন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিন। সঙ্গে থাকুন তাহলে। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমরা আজকে রিমিল গেস্ট হাউসকে এক্সপ্লোর করবো, সঙ্গে থাকুন। শহরের এই কোলাহল আর লকডাউনে গৃহবন্দী অবস্থায় থেকে থেকে আমাদের সবারই মনে হয় যে কিছুদিনের জন্য যদি আমরা বেরিয়ে পড়ি কোনো এক নির্জন জায়গার উদ্দেশ্যে, অথবা নিজেকে হারিয়ে ফেলতে পারি প্রকৃতির কোলে। আজকে আমরা এমনই এক জায়গার উদ্দেশ্যে আপনাদের নিয়ে যাব আমাদের এই ভিডিওর মাধ্যমে। সেখানে প্রকৃতি আপনাদেরকে সুস্বাগতম করছে তার দু হাত মিলে। হ্যাঁ, আজকে আমরা বাঁকুড়া জেলার অন্তর্গত ঝিলিমিলির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা যদি কলকাতার হয়ে আসেন, কলকাতা থেকে ঝিলিমিলির দূরত্ব মাত্র 280 কিলোমিটার। কলকাতা থেকে ন্যাশনাল হাইরোড ধরে কোলাঘাট, খড়গপুর, লোদাশুলির উপর দিয়ে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম থেকে আপনারা ঝিলিমিলি অনায়াসে যেতে পারেন। আপনারা যদি 2-3 দিনের প্রোগ্রাম করে আসেন, তাহলে ঝাড়গ্রামে আপনারা একদিন স্টে করে ঝাড়গ্রামের পার্শ্ববর্তী বিভিন্ন দর্শনীয় স্থান আপনারা ঘুরে দেখতে পারেন। আমি উপরের আই বটনে ডান দিকে আমার আগের ভিডিওর লিংক দিয়ে দিলাম ঝাড়গ্রামের কিছু দর্শনীয় স্থানের। লিংকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। পথ নির্দেশক বোর্ডে এখান থেকে ঝিলিমিলির দূরত্ব লেখা আছে 4 কিলোমিটার। আর যদি আপনারা অযোধ্যা হিল যেতে চান, তাহলে ডিস্টেন্স পড়বে 109 কিলোমিটার। Your destination is on the left. ঝিলিমিলি বাজার থেকে মাত্র 600 মিটার ডিস্টেন্সেই এই রিমিল ইকোট্যুরিজম সেন্টার গড়ে উঠেছে। ছোট্ট টিলার উপরে রিমিল ইকোট্যুরিজম সেন্টার গড়ে উঠেছে এই ঝিলিমিলির বুকে। আমরা এখন রিমিল গেস্ট হাউসের সামনে, চলুন ভিতরে গিয়ে দেখা যাক। পশ্চিমবঙ্গ উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তা ও রানীবাঁধ পঞ্চায়েত সমিতির সাহায্যার্থে তৈরি হয়েছে এই রিমিল গেস্ট হাউস। নতুন রূপে এই রিমিল গেস্ট হাউসের শুভ সূচনা হয় 2017 সালের ডিসেম্বর মাসে। গেস্ট হাউসে ঢোকার পরে বাঁ দিকে চোখে পড়বে আপনাদের স্টাফ কোয়ার্টার, তার পাশেই কিছু রুম যেগুলিতে ড্রাইভারদের থাকার সুব্যবস্থা করা আছে। মেন গেট দিয়ে ঢুকে কিছুটা আসার পরে আপনাদের চোখে পড়বে ট্রি হাউস। কি সুন্দর ট্রি হাউসগুলো রূপান্তরিত করা হয়েছে, অবিকল যেমন বাড়িগুলো গাছের উপরে সুসজ্জিতভাবে সাজানো আছে। চলুন আপনাদের ট্রি হাউসের উপরে নিয়ে গিয়ে এই রিমিল লজের পুরো চারপাশটা ঘুরিয়ে দেখাই, সঙ্গে থাকুন। সিঁড়ি দিয়ে ট্রি হাউসে ওঠার পরেই যেটা আপনাদের প্রথম চোখে পড়বে,
একটা সুন্দর বারান্দা, বারান্দায় একটি টি টেবিল আর দুটো চেয়ার দেওয়া আছে। সন্ধেবেলায় বা সকালবেলায় এক কাপ চা নিয়ে বারান্দার বসে আপনারা এই তিমির লজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কি ভালোই না লাগবে বলুন। প্রত্যেকটি ট্রি হাউসই আধুনিক সুবিধাযুক্ত আর শীততাপ নিয়ন্ত্রিত। পার ডে এই ট্রি হাউসের রুম রেন্ট হলো 3,500 টাকা। উপরে আমি ছবি দিয়ে দিয়েছি রুমের ভিতরের। সবুজের ছোঁয়া লাগি নীলাকাশ, পাহাড়ের বুকচেরা বনপথ, সুতানের শালবন, তালবেরিয়ার সুগভীর জলরাশি, এদেরই কাছাকাছি তুষার শুভ্র জ্যোৎস্নায় ঝিলমিল সুন্দরী ঝিলিমিলির গর্ব। শীতকাল নাগাদ আসলে এখানে টেন্ট হাউসেরও ব্যবস্থা আছে। প্রত্যেকটা টেন্ট হাউসের পার ডে রুম রেন্ট হলো 3,000 টাকা। প্রত্যেকটা টেন্টে আপনারা দুজন করে থাকতে পারবেন। সীমাহীন ঢেউ খেলানো জমি নিয়ে পাহাড়ের ঠিক মাথায় গড়ে উঠেছে ধপধপে সাদা রিমিল পর্যটক নিবাস। প্রত্যেকটি ঘরেই রয়েছে আধুনিক ব্যবস্থা, ভোজনালয়, শিশু উদ্যান, আছে বেড়ানোর জন্য গাড়ি, পথ প্রদর্শকদের ব্যবস্থাদি। মিলবে পছন্দসই জিভে জল আনা ভারতীয় খাবার, হাত বাড়ালেই পাবেন মেডিকেল সার্ভিস, ওষুধপত্রের সুবিধাদি। ঘরের বাইরে উন্নততর ঘর প্রদানের লক্ষ্যমাত্রাই ঠিক করেছেন এখানকার স্টাফেরা। ঝিলিমিলি এক কথায় ধ্যানমগ্না প্রকৃতির অপরূপ মুখ। প্রকৃতির অদ্ভুত রহস্যময় নীরবতার আকর্ষণে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এখানে, মুক্তি খোঁজেন যান্ত্রিক জীবনে পেপ প্রয়ক্তকর একঘেয়েমি থেকে, চেষ্টা করেন আত্মপলব্ধির, মুগ্ধ হয়ে দুচোখ মেলে দর্শন করেন শাশ্বত তপবনের সৌন্দর্য, শোনেন বনলতার নিঃশ্বাসের শব্দ, পাক পাখালির কলতান, রিমিল এ বসে জ্যোৎস্নারাত্রিতে উপভোগ করুন বাঁশি আর মাদলের তান। পারলে একটু বেরিয়ে পড়ুন না আর উপভোগ করুন সাঁওতালি নৃত্য আর সেই মহুয়ায় ঘান এবং গাছ ভরা হরিয়ালি দেখে মনে মনে প্রার্থনা করুন দাও ফিরে সে অরণ্য লহই নগর। এখানে বিভিন্ন রেটের ডিলাক্স, ডবল বেডরুম, 4 বেডরুম উইথ এসি, এছাড়াও নর্মাল বেডরুমের ব্যবস্থা আছে। আপনারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন রুমের অ্যাভেলেবিলিটি ও বুকিং সংক্রান্ত যে কোনো প্রশ্নের। এবারে আমরা আপনাদের নিয়ে যাব এই কটেজের পুরনো বিল্ডিংয়ের দিকে, সঙ্গে থাকুন। বোর্ডটা দেখছেন এখানে রিসেপশনের আর এখানকার ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, আপনারা নোট ডাউন করে নিতে পারেন অথবা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন।
সারাদিনের বাইক রাইড করে আমরা এখন একটু ক্লান্ত বোধ করছি এবং খিদেও খুব পেয়ে গেছে আমাদের। এখানকার রেস্টুরেন্ট ম্যানেজারের সাথে কথা বলে দুপুরের খাবারের ব্যবস্থা করে নিলাম। ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড়, বাঁধাকপির তরকারি, চাটনি, সহযোগে নুন আর লেবু। তার সাথে আমরা পেয়েছিলাম এক প্লেট মাছ আর এক প্লেট দেশি মুরগির মাংস। আমাদের এখানে আসতে অনেকটা বেলা হয়ে গেছিল। এক প্রকারের বিনা আমন্ত্রিতদের মতোই আমরা এই লজে পৌঁছে গেছিলাম, কিন্তু রেস্টুরেন্ট ম্যানেজারের সাথে কথা বলে আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করে নিয়েছিলাম। আপনারা যদি এখানে আসেন অবশ্যই আগের থেকে অর্ডার দিয়ে আসবেন, না হলে হয়তো খাবার পেতে আপনাদের অসুবিধা হতে পারে। আমি কন্ট্যাক্ট নম্বর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি,